হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার এই ভিডিওটি করার মূল একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একটা মুভিকে নিয়ে। তো সত্যি আমি মানে কি বলবো, ভিডিওটা না বানিয়ে পারলাম না। আমি তো তেমন কিছুই মানে আমি কোনো ইউটিউবার বা ফেসবুকের কোনো পেজ আছে এমন তো কিছুই না। তবুও মানে আমার মনে হলো যে আমি একটা বাঙালি হয়ে মানে এই এই জিনিসটা আমার খুব প্রাউড ফিল করলাম আমি। তো সেটা আমার যতটুকু সম্ভব যতটুকু তো এটা ছড়িয়ে দেওয়া উচিত। মুভিটা হলো, মুভিটার ডায়লগ বলছি যে, চেঙ্গিসের আজকাল হয় না যুগ হয় যুগ ইয়ার। তো এই যে চেঙ্গিস মুভি, বাংলার কোনো ফার্স্ট কোনো মানে সুপারস্টার বা ফিল্ম স্টার যাই বলুন না কেন, সে এত বড় একটা দম নিয়ে বুকে পুরো প্যান ইন্ডিয়া রিলিজ করতে চলেছে মুভিটা। মানে বাংলায় আমাদের টলিউড এই প্রথম কোনো বাংলা মুভি যেটা পুরো অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া মানে পুরো ইন্ডিয়াতে রিলিজ করছে, মুক্তি পেতে চলেছে দুটো ভাষায়, সেটা হচ্ছে বাংলা আর হিন্দি। এতদিন আমরা দেখেছি সাউথের মুভিগুলো পুরো হিন্দিতে ডাব করে পুরো অল ইন্ডিয়া ওভার মানে বিশাল একটা জায়গা করে নিয়েছে। তো সেটা আমাদের বাংলায় হতে চলেছে 21 এপ্রিল, চেঙ্গিস, যেটা পুরো অল ওভার ইন্ডিয়াতে রিলিজ করবে। খুব ভাল লাগছে কখন জানেন, যখন দেখছি নেটে মানে টোটাল ইন্ডিয়াতে তো মুভি রিভিউ যারা করে অনেক মানে ইউটিউবার আছে, তারা তাদের প্রত্যেকটা চ্যানেলে আমি দেখছি যে তারা মানে খুব পজিটিভ একটা প্লাস পয়েন্ট দিচ্ছে চেঙ্গিসকে, মানে রিভিউ এত ভালো দিচ্ছে না, মানে সত্যি একটা তখন মানে বাঙালি হয়ে খুব খুব ভাল লাগছে। আর জিদ্দা, তুমি কী করেছো বস, সত্যিই তুমি বস, তুমি কোনো কিছুতে না জড়িয়ে জাস্ট তোমার কাজটা তুমি করে যাচ্ছ, মুভি বানিয়ে যাচ্ছ, আমাদের সারপ্রাইজ দিয়ে যাচ্ছ, ভালো ভালো মুভি উপহার দিয়ে যাচ্ছ। এখন বর্তমানে তো টলিউডে কমার্শিয়াল মুভি খুব মানে কমই দেখা যাচ্ছে। লাস্ট এ জিদ্দা রাবণ এসছে, মুভিটা জাস্ট ফাটাফাটি অসম ছিল, আর এই এতদিন পর আসলো চেঙ্গিস। তো এই মুভিটা তো চেঙ্গিস তো জাস্ট সুপার ডুপার হিট হবেই, ট্রেলারে সেটা বুঝিয়ে দিয়েছে। আর সবথেকে বড় কথা, বাংলায় দুটোই সুপারস্টার আছে আমি মনে করি, ঠিক আছে। এখন বর্তমানে প্রসেনজিৎ তো অল টাইম ফাটিয়েছেই, প্রসেনজিতের জায়গাটা আলাদা, সে গুরুদেব লোক, কিন্তু এখন বর্তমানে দেব আর জিৎ, গুরুদেব তোমাদের স্যালুট, সত্যি তোমরাই মানে বাংলার এখন এই দুই সুপারস্টার। বাকি আমি কারো কথা বলবো না, মানে অতটা ভালো লাগে না, কিন্তু দেব আর জিৎ মানে মনের দিক থেকেও কাজের দিক থেকেও খুব সুন্দর কাজ করে যাচ্ছ দাদা তোমরা। এইভাবে তোমরা বাংলা মানে আমাদের যে বাঙাল বাংলা মুভি যে টলিউড ইন্ডাস্ট্রি তোমরাই বাঁচিয়ে রাখবে। আর জিদ্দা, তোমার তো কোনো তুলনা হয় না। আমি সুরজ কুমার বলে একটা ইউটিউবার আছে, তারপরে ইন্ডিয়ান মানে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল, তারা দেখছি যখন বাংলায় কোনো চেঙ্গিসকে তারা মানে প্রমোট করছে, তারা চেঙ্গিসের রিভিউ করছে, মানে এত ভালো লাগছে না কি বলবো, কোনো কথা হবে না। আর সবথেকে বড় কথা, দিল্লি, মুম্বাই, লখনউ, তারপরে ইউপি, ওদের ওখানে যে বড় বড় হলগুলো, প্রত্যেকটা হলে চেঙ্গিসের মানে শো চলবে। তারা ও হল মালিকরা মানে প্রত্যেক যারা মুভি লাভার তাদের ইনভাইট করছে, আসুন এবং চেঙ্গিস দেখুন। ওইখানে ওই দিনই 21 এপ্রিল আবার সাল্লু ভাইয়ের কিসিকা ভাই কিসিকা জিন, কিসিকা ভাই কিসিকা জান রিলিজ হচ্ছে। তো তার সাথে আমাদের টক্কর দিতে আসছে আমাদের জিদ্দা, মানে কেমন একটা বিষয়। এবং সাল্লু ভাইয়ের পোস্টারের পাশে আমাদের বাংলার জিদ্দার চেঙ্গিসের পোস্টার পুরো পাশাপাশি রয়েছে, একটা বিশাল একটা পাওয়ার ফিল এটা, মানে কি বলো। আর মানে মুভিটা সুপার ডুপার হিট হবেই, এটা মানে পাক্কা। দেখুন, একটা মুভির সবথেকে বড় জিনিস হচ্ছে কন্টেন্ট মানে স্টোরি লাইন। তো যেহেতু এটা একটা গ্যাংস্টারের স্টোরি, সেই মানে ব্রিটিশ আমলের আমাদের কলকাতা নিয়ে, তো চলবে, মুভিটা চলবে। আর গান অলরেডি রাগা আর হচ্ছে আর একটা গান রিলিজ হয়েছে, তো দু তিনটে গান পুরো ট্রেন্ডিংয়ে ছিল। আমি দেখলাম যে বাংলার ইউটিউব চ্যানেল থেকে কোনো ফার্স্ট এই ট্রেন্ডিংয়ে রয়েছে সং, সেটা হচ্ছে যেটা ফার্স্ট রাগরা গানটা, ওটাও ট্রেন্ডিংয়ে ছিল। তো সব মিলিয়ে সত্যি কথা বলতে জিদ্দা, তুমি মন জয় করে নিয়েছ, প্রত্যেকটা বাঙালি এবং ইন্ডিয়ার বুকে রাজ করবে তুমি। তুমি অনেক মানে কয়েক বছর আগে কোনো একটা মুভিতে তুমি বলেছিলে আমি মুম্বাই কাঁপাইগা, তো সচমে আপ আমি মুম্বাই কাঁপাবোগে, মানে কি বলবো বস, তোমার তুলনা হয় না, তুমি সত্যি এখন মুম্বাই রাজ করবে। মনে হয় বস্টুতেই তুমি বলেছিলে যে আপ মুম্বাই কাঁপাইগা, তো সত্যি তুমি মুম্বাই কাঁপাও এবং প্রত্যেকটা ভারতবাসীর মনে তুমি জায়গা করে নাও। তো আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল, অল দ্য বেস্ট জিদ্দা তোমার চেঙ্গিস মুভির জন্য, মুভিটা খুব খুব ভালো চলুক।